Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. So I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Priya shikhartibindo, ami ashari apnara mohan Allah rosh mer bende bhalo achen shusto achen. Alhamdulillah, I'm fine too by his grace. Ami o bhalo achi. Dear learners, you know that from English textbook we have been practicing. Amra ingreji prothom patro boi theke onushilon korchi, class 10 er English textbook theke. Amra unit 3 lesson 5 porjonto korechi. May day ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে আমরা করেছি। আজকে আমরা প্যাসেজ ইউনিট 3 লেসন 6 এর পহেলা বৈশাখ প্যাসেজটা পড়ব এবং এক্সারসাইজ টেক্সট বই থেকে এক্সারসাইজগুলো করব। পাশাপাশি আমরা বোর্ডে লিখে শব্দার্থ এবং কোয়েশ্চেন্স আর আনসার্স এবং ছাড়াও অন্য অন্য এক্সারসাইজগুলো করব। আপনারা সুন্দরভাবে মনোযোগের সাথে ক্লাসটা করবেন, আশা রাখি বুঝতে পারবেন। পহেলা বৈশাখ এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, এখানে বলছে ছবিটা কি সম্বন্ধে। আমরা বলতে পারি দ্য পিকচার ইজ অ্যাবাউট আওয়ার সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, আমাদের পহেলা বৈশাখ উদযাপন সম্বন্ধে। দ্য পিকচার ইজ অ্যাবাউট পহেলা বৈশাখ। হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন? উই থিঙ্ক দ্যাট দ্য পিকচার ওয়াজ টেকেন নিয়ার রামনা বাটামোল, হোয়ার দ্য পহেলা বৈশাখ ওয়াজ বিং সেলিব্রেটেড। হোয়াট আর দ্য পিপল ডুইং? The people are attending cultural functions, most probably they are singing songs regarding Pahela Boishak, Esho He Boishak, Esho Esho, this kind of songs. Okay, আমরা এখন প্যাসেজটা পড়ব অর্থসহ এবং আমরা এক্সারসাইজগুলো করার চেষ্টা করব। ওকে, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন। The day is a public holiday. Dindi sarkari chutir din. This day has a special significance for us as it is a part of Bengal culture and tradition. আমাদের কাছে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে, কেননা এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রথাগত অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে। On this day, the whole of Bangladesh is in a festive mood. এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসব মুখর থাকে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপাইরেশনস। এই দিনটি মানুষকে নতুন আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগায়। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্র্যাডিশনালি, প্রত্যেক বছর দিনটি ঐতিহ্যগতভাবে পালন করা হয়। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাভ এ বাথ অ্যান্ড ওয়েয়ার ট্র্যাডিশনাল ক্লোথস। মানুষ খুব সকালে ঘুম থেকে ওঠে, গোসল করে এবং প্রথাগত পোশাক পরিধান করে। উইমেন ওয়ে হোয়াইট শাড়িস উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডর্ন দেমসেলভস উইথ কালারফুল চুড়িস অ্যান্ড ফ্লাওয়ার্স, ওয়াইল মেন ড্রেস দেমসেলভস ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবিস। নারীরা লাল পাড়যুক্ত সাদা শাড়ি পরিধান করে এবং রঙিন চুড়ি ও ফুল দিয়ে নিজেদের সাজায়। অপরদিকে পুরুষরা পায়জামা এবং পাঞ্জাবি পরিধান করে। It is a day when people love eating traditional food. এই দিনে লোকজন ঐতিহ্যগত খাবার খেতে ভালোবাসে। One of the most colorful events of the day is held in Dhaka. এই দিন ঢাকায় অন্যতম এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। All in the morning, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramana Bhattamul organized by Sanat. এই দিন ঢাকায় অন্যতম সায়ানট আয়োজিত রমনা বটমিলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য খুব সকালে চারদিক থেকে শত হাজার মানুষের ঢল নামে। দ্য কালচার প্রোগ্রাম বিগিনস জাস্ট অ্যাট সানরাইজ অ্যান্ড দ্য রেনাউন্ড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস টাগর সং এসো হে বৈশাখ এসো এসো। রবীন্দ্র ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ এসো এসো দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন। আর্টিস্টস অলসো সিং ট্রাডিশনাল ফোক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রিদিম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি এবং বাদ্যযন্ত্রের তালে উচ্চাঙ্গ অথবা ধ্রুপদী নৃত্য প্রদর্শন করে।
People also come to join the colorful processions. The biggest carnival of the country organized by the Fine Arts Institutes of Dhaka University. Dhaka বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত দেশের বৃহত্তম আনন্দ মেলায় রঙিন মিছিলে যোগ দিতে মানুষ আসে। The procession usually displays the traditional practices of Bengali culture. এই মিছিলটি সাধারণত বাঙালি সংস্কৃতির ঐতিহ্যগত প্রথাকে প্রদর্শন করে। The masks and wreaths worn by the people are so fascinating. মানুষের পরিহিত মুখোশ ও মালাগুলো খুবই মনোমুগ্ধকর। Often they symbolize contemporary worries or happiness in the national life. এগুলো প্রায় সমসাময়িক জাতীয় জীবনের সুখ দুঃখের প্রতীকী প্রকাশ। It attracts an increasing number of foreign tourists every year. এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বৈদেশিক পর্যটকদের আকর্ষণ করে। The day is also observed all over the country. এই দিবসটি সারা বাংলাদেশে সমস্ত দেশব্যাপী পরিচালিত হয়। Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। On this day, newspapers bring out special supplements. এই দিনে সংবাদপত্রগুলো বিশেষ করে প্রচার করে। There are also special programs on the radio and television. Radio and television বিশেষ অনুষ্ঠান থাকে। The celebration of Baila Boishakh marks a day of cultural unity for the whole nation. সমগ্র জাতির সাংস্কৃতিক একতাকে পহেলা বৈশাখের উদযাপন ফুটিয়ে তোলে। এখন আমরা শুধু প্যাসেজটা রিডিং পড়ব। আমরা ইউনিট 3 লেসন 6 পহেলা বৈশাখ প্যাসেজ পড়ব। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। দ্য ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস অ্যাজ ইট ইজ আ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইরেসপেক্টিভ অফ দ্য এথনিক আইডেন্টিটি অফ রিলিজিয়াস বিলিফস সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস। On this day, the whole of Bangladesh is in a festive mood. The day inspires people to start life with renewed hopes and aspirations. Every year, the day is celebrated traditionally. People wake up early in the morning, have a bath and wear traditional clothes. Women wear white saris with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and punjabis. It is a day when people love eating traditional food. One of the most colorful events of the day is held in Dhaka. Early in the morning, people in hundreds and thousands of pour in from all directions to attend the cultural function at Ramna Bhatmul organized by Sanat. The cultural program begins just at sunrise and the renowned artists of the country take part in the program that starts with the famous Tagore song, Esho He Boishak, Esho Esho. Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. People also come to join the colorful processions, the biggest carnival of the country, organized by the Fine Arts students of Dhaka University. The procession usually displays the traditional practices of Bengali culture. The masks and wreaths worn by the people are so fascinating. Often they symbolize contemporary worries or happiness in the national life. It attracts an increasing number of foreign tourists every year. The day is also observed all over the country. Different social and cultural organizations and education institutions celebrate the day with their own cultural programs. On this day, the newspapers bring out special supplements. There are also special programs on the radio and television. The celebration of Pahala Boishak marks a day of cultural unity for the whole nation. এখানে কোয়েশ্চেন্স আছে যে ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ। ইউ ক্যান রাইট দ্যাট ইয়েস আই গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ। ইফ ইউ ডু ওয়ার ডু ইউ গো, আই গো টু দ্য নিয়ারেস্ট ফেস্টিভ্যাল ওয়ার কালচারাল ফাংশনস আর হেল্ড। What kind of food do you eat in the morning of Poila Boishakh? You can say that I eat usually traditional food or sometimes I miss to celebrate the occasion. Do you wear any special clothes on this day? If I go, if I wear Punjabi and pajama, or sometimes I don't like to enjoy it
লাইক দিস। এখানে একটা ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে, দ্য ওয়ার্ড পহেলা মিন্স দ্য ফার্স্ট, অ্যান্ড বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। দ্য ডে ইজ অবজার্ভড নট ওনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন সাম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ইটস সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড ত্রিপুরা। ইট ইজ অলসো অবজার্ভড, এখানে কী হবে, অবজার্ভড ইন অস্ট্রেলিয়া, ইন দ্য ইউকে। ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ফর বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি বৈশাখী মেলা, হেল্ড ইন সিডনি অলিম্পিক পার্ক। ইন ইংল্যান্ড দ্য বাংলিজ অলসো সেলিব্রেট দ্য ডে উইথ এ গ্রেট স্ট্রিট procession in London. In the traditional Asian conventional Asian festival in Europe, highlighting or upholding Bangladesh and West Bengal. Acha tale prothom gap e ki hobe, is the ফার্স্ট মান্থ, পরে গ্যাপে হবে নট ওয়ানলি, তারপর হচ্ছে বাটলস, আমরা জানি নট ওয়ানলি থেকে বাটলস। ইট ইজ অলসো আমরা লিখতে পারি অবজার্ভড ইন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে। ইন অস্ট্রেলিয়া দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ফর দ্য বাংলা নিউ ইয়ার ইজ দ্য সিডনি বৈশাখী মেলা, হেল ইন সিডনি অলিম্পিক পার্ক। ইন ইংল্যান্ড দ্য বাংলিজ অলসো সেলিব্রেট দ্য ডে উইথ এ স্টেট প্রসেশন ইন লন্ডন। ইট ইজ দ্য ট্রেডিশনাল এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ, হাইলাইটিং অর আনফোল্ডিং বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এখানে কিছু আরও ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা আরও এক্সারসাইজ করতে পারি। আমরা বোর্ডে লিখে আমাদের যে ওয়ার্ড মিনিংগুলো সিনোনিমস লিখবো, আর কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো লিখবো। এছাড়াও মাঝে মাঝে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ আমরা এগুলো করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউনিট থ্রি লেসন সিক্স আলোচনা করছিলাম, আমরা ফেজেসটা পড়েছি, অর্থসহ পড়েছি। আমরা জানি ইউনিট থ্রি লেসন সিক্সের প্যাসেজ হচ্ছে পহেলা বৈশাখ। আমরা পহেলা বৈশাখ প্যাসেজটা পড়েছি অর্থসহ। এখন আমরা এবং আমরা টেক্সট বইয়ের যে এক্সারসাইজগুলো আছে আমরা সেগুলো করেছি। এখন আমরা কিছু ওয়ার্ড মিনিংস এখানে লিখেছি, পাশাপাশি কোয়েশ্চেন্স আনসার্স লিখেছি এবং ফিল ইন দ্য ব্লাঙ্কস লিখেছি। আর এমসিকিউ আমরা বিভিন্নভাবে করতে পারি, আমরা টেক্সট বই থেকেও আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছি। আমাদের প্যাসেজ হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এর যে ওয়ার্ড মিনিংসগুলো আছে আমরা এখানে লিখেছি সিনোনিম সহ। প্রথমে লিখেছি ট্র্যাডিশন। আমরা জানি ট্র্যাডিশন মানে ঐতিহ্য, আমরা এর সিনোনিম লিখতে পারি কনভেনশন, ট্র্যাডিশন কনভেনশন। নেক্সট হচ্ছে হোল, সম্পূর্ণ, আমরা জানি এর সিনোনিম হচ্ছে এন্টায়ার। ইন্সপায়ার হচ্ছে উৎসাহিত করা, আমরা ইন্সপায়ার সিনোনিম কী লিখতে পারি, এনকারেজ, এনকারেজ। অ্যাসপাইরেশনস মানে হচ্ছে প্রত্যাশা, আমরা দিতে পারি এক্সপেকটেশনস অথবা ডিজায়ার। ওয়েক আপ মানে হচ্ছে ওঠা, ঘুম থেকে ওঠা, গেট আপ হবে, আবার আমরা রাইজও দিতে পারি। ওকে, ওয়েয়ার মানে হচ্ছে পরিধান করা, ফুট অন মানে পরিধান করা আমরা জানি। অ্যাডর্ন মানে হচ্ছে সজ্জিত করা, ডেকোরেট মানে আমরা জানি সজ্জিত করা। ফোর এখানে যে ঢালিয়ে পড়া, ওভারফ্লো। রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত, আমরা জানি রিনাউন্ড সিনোনিম হতে পারে রিপিউটেড, ওয়েল নোন, নোটেড, সেলিব্রেটেড। কার্নিভাল আমরা জানি কার্নিভাল হচ্ছে আনন্দ উৎসব, সেলিব্রেশনস অথবা আমরা ফেস্টিভ্যালস দিতে পারি। ডিসপ্লে হচ্ছে প্রদর্শন করা, সিনোনিম লিখেছি এক্সিবিট, এছাড়াও আমরা শো লিখতে পারি। রিচ হচ্ছে পুষ্পস্তবক, এটা হচ্ছে গার্ল্যান্ডস। কন্টেম্পোরারি হচ্ছে সমসাময়িক, আমরা কো ইনসিডেন্টাল সিনোনিম লিখতে পারি। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা বা বের করা, এখানে সিনোনিম লিখতে পারি এক্সপ্রেস অথবা ডিসক্লোজ। টেক পার্ট আমরা জানি অংশগ্রহণ করা, আর সিনোনিম হচ্ছে পার্টিসিপেট। ওকে, এখন আমরা এখানে কোয়েশ্চেন্সের আনসার লিখেছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ পহেলা বৈশাখ, আমাদের প্যাসেজটা হচ্ছে পহেলা বৈশাখ সম্বন্ধে। আমরা হোয়াট ইজ পহেলা বৈশাখ আমরা জানি, এটা যেহেতু ইজ আছে, প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন আছে, আমরা কি লিখবো, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। হোয়াট ইজ পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য ডে হ্যাভ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস।
আমাদের যেহেতু ডাজ দিয়ে কোয়েশ্চেন আছে, আমরা বুঝবো এটা প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন আছে। এখানে হ্যাভ আছে, ভার্ব মেইন হচ্ছে হ্যাভ। যেহেতু দ্য ডেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই আমরা হ্যাজ লিখতে হবে আনসার লেখার সময়। কী লিখলাম? দ্য ডে হ্যাভ হয়ে যাবে হ্যাজ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস বিকজ অথবা অ্যাজ ইট ইজ আ পার্ট অফ বাঙ্গালি কালচার। তাহলে কি, why does the day have special significance for us? Dinter keno bishesh gurutto ache? The day has have hoye gelo has a special significance for us because or as it is a part of Bengali culture. Okay, next question, when does the cultural program start? এখানে কোয়েশ্চেন আছে, প্রেজেন্ট টেন্সে ডাজ আছে, আমরা কি লিখবো? দ্য প্রোগ্রাম, দ্য কালচারাল প্রোগ্রাম ইজ স্টার্ট, হয়ে যাবে স্টার্টস জাস্ট অ্যাট সানরাইজ। দ্য কালচারাল প্রোগ্রাম ডাজ যে কোয়েশ্চেন আছে, স্টার্ট হয়ে যাবে স্টার্টস জাস্ট অ্যাট সানরাইজ। ওকে, আমরা যে টেন্সে কোয়েশ্চেন থাকবে সেই টেন্সে আনসার লিখবো। পরের কোয়েশ্চেন, হোয়াট ডু পিপল ডু আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা মানুষ কী করে? তাহলে আমরা কী লিখবো? People or early in the morning or people ki kore wake up early in the morning, take a bath and wear or put on traditional dresses. Tale ki kore people get up early in the morning, take a bath and wear or put on traditional dresses. What do newspapers bring out? Ekhane subject ki newspapers, verb ki bring out, newspaper ki ber kore, newspapers bring out a special, shudhu dui er jaygay answer likhbo, a special supplements, bishesh krorpatro prokash kore. Okay, tale amra khyal korbo je je tense question thakbe sei tense answer korte hobe. Jodi sentence ta erokom thakto, when did the cultural program start, amra likhtam the cultural program started. এখানে যদি থাকতো হোয়াট ডিড দ্য পিপল ডু, আমরা লিখতাম পিপল ও খা পারলে ইন দ্য মর্নিং, হ্যাড এ বাথ অ্যান্ড ওর অর ফুট অন ট্রাডিশনাল ড্রেসেস। ওকে, আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি, আমরা আমরা সেকেন্ড প্যাসেজ থেকে আমরা জানি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এখানে উইদাউট ক্লুজ থাকে, পাঁচটা ওয়ার্ড দিতে হয়। আমরা কিছু পহেলা বৈশাখ স্ট্যান্ডস আমরা জানি, কিছু ফ্রেজাল ওয়ার্ডস আছে, ইমপ্লাই মানে বোঝানো, স্ট্যান্ড ফর বোঝানো, তারপর মেন মানে বোঝানো। তাহলে আমরা এখানে কী দিতে পারি? পয়লা বৈশাখ স্ট্যান্ডস ফর, এই স্ট্যান্ড ফর দ্বারা আবার পূর্ণরূপ বোঝানো বোঝায়। যেমন ILO স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, স্ট্যান্ড ফর দ্বারা পূর্ণরূপ বোঝানো বোঝায় অথবা স্ট্যান্ড ফর দ্বারা বোঝানো বোঝায়। ওকে, আবার রিফার্স টু, এখানে রিফার থাকলে আমরা টু দিতাম, রিফার টু মানে বোঝানো, ইমপ্লাই মেন। ওকে, তারপর কি, পয়লা বৈশাখ স্ট্যান্ডস ফর দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, অন দিস ডে পিপল, আমাদের এখানে গেট আপ মানে ওঠা, ওয়েক আপ মানে ওঠা, এখানে যেহেতু ফ্রেজাল ওয়ার্ডস নেই তাহলে আমরা এখানে কী দিতে পারি? রাইস, রাইস মানে আমরা জানি ওঠা। যদি আফ থাকতো আমরা গেট দিতে পারতাম, ওয়েক দিতে পারতাম, ইন দ্য মর্নিং। সায়ানট, সায়ানটটা কী, আমরা কী লিখতে পারি? লিডিং কালচারাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ দ্য ফার্স্ট প্রোগ্রাম অফ পয়লা বৈশাখ। ওকে, তাহলে সায়ানটটা কি, লিডিং কালচারাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ দ্য ফার্স্ট প্রোগ্রাম অফ পয়লা বৈশাখ। মেনি পিপল, আমরা জানি যে ওয়ার মানে পরিধান করে, এখানে সিনোনিম কী হচ্ছে? ফুটন, ফুটন মানে হচ্ছে পরিধান করা, ফুট দিয়ে অনেক ফ্রেজ আছে, ফুটন মানে পরিধান করা, ফুট আউট মানে নেভানো, ফুট অফ মানে হচ্ছে ফেলে রাখা অথবা খুলে ফেলা। আচ্ছা, স্পেশাল প্রোগ্রামস আর, আমরা জানি টেলিকাস্ট এর সিনোনিম, টেলিকাস্ট মানে সম্প্রচার করা, টেলিকাস্টার ভি টু ও, টেলিকাস্ট ভি থ্রি ও, টেলিকাস্টার যেহেতু প্যাসিভ আছে তাহলে প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রামস আর টেলিকাস্ট অন রেডিও অন টেলিভিশন, তাহলে আমরা এখানে কী দিলাম? টেলিকাস্ট। ওকে, আমরা থার্ড ডাক্তার দিলাম, কাস্ট কাস্ট কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, ভি টু ও যা, ভি থ্রি ও তা, এখানে ভি থ্রি আমরা ফর্ম দিলাম, এখানে ইডি যুক্ত করা যাবে না। ওকে ডিয়ার লার্নার্স, আমরা কী কী প্র্যাকটিস করলাম এখান থেকে? ওয়ার্ড মিনিংস লিখেছি, কোয়েশ্চেন্স আনসার লিখেছি, এবং আমরা কী লিখেছি? আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি, এবং আমরা ফেসেসটা পড়ে সেখানে আমরা টেক্সট বই থেকে এক্সারসাইজ করেছি। আমরা বেশি বেশি করে মডেল কোয়েশ্চেন থেকে, টেস্ট পেপার থেকে আমরা এই যখন এগুলো বেশি করে করব, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন করব, বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন করব আমাদের জন্য, তাহলে এগুলো আর প্রবলেমস থাকবে না ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড মাই ক্লাসেস অ্যান্ড ট্রাই টু ওয়াচ মাই ফুল ভিডিওস অফ মাই ক্লাসেস। Inshallah, in our next class, we will also try to discuss another topic from English first paper.
I request you to follow my Facebook page and subscribe my YouTube channel. Please keep me in your prayer. ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন, আশা রাখি আপনাদের বন্ধুদেরকে বলবেন, আশা রাখি তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। ওকে, মে আল্লাহ কিপ অল অফ আস হিলিং হার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।